সৎগুরু হিংসাকে সবসময় খুব নিষ্ঠুর একটা আবেগ হিসেবে দেখা হয় কিন্তু সত্যি কথা বলতে আমার ক্ষেত্রে এটা এত দারুণ কাজে দিয়েছে আপনি কি জয় করেছেন আমাকে তো যেই আমার বন্ধুকে নতুন কিছু শিখতে দেখি অমনি আমার ভেতর থেকেই ভালো করার একটা চাহিদা চলে আসে আর হয়তো এই করেই আমি আমার স্বপ্নের কলেজে আসতে পেরেছি তো হিংসে করাকে কি সত্যিই আপনার নেতিবাচক একটা আবেগ বলে মনে হয় নাকি এটা মানুষকে আরও ভালো করার প্রেরণা যোগায় দেখুন ভাগ্য ভালো যে আজকাল আর এই চলটা নেই আমাদের বেড়ে ওঠার সময় বিশেষ করে কালী পুজো আসতো যখন কালীপুজো এলে ছোট ছোট শহরে লোকেদের অন্যতম একটা মজার বিষয় ছিল তারা এক পেটি কি যেন বলে আহ কালী বানিয়ে গাধার ল্যাজে বেঁধে দিত কালীপটকা পটকা যেই দুমদম করে ফাটত বেচারা গাধাটি এমন দৌড় দিত যা কিনা ঘোড়ার থেকেও জোরে কি জীবনকে এইভাবে প্রেরণা দিতে হয় কাজকর্ম করার আরো অনেক ভালো অনেক বুদ্ধিমানের রাস্তা আছে ঠিক যখন আপনার ল্যাচটা পুড়ছে বলে টের পান আপনি দৌড়তে পারেন লোকে সবসময় এটা কাজে লাগায় আপনাকে কুকুর তাড়া করলে আপনি সবচেয়ে জোরে দৌড়ন কিন্তু মিস্টার বোল মিস্টার বোল্ডকে চেনেন তো উনি কিন্তু ওনার ল্যাজে আগুন লেগেছে বলে দৌড়ন না দৌড়ন কারণ উনি ওনার পা আর ফুসফুসকে এমনভাবে তৈরি করেছেন যে যেভাবেই দৌড়ন না কেন উনি সবার চেয়ে এগিয়ে থাকবেন তাই তো এভাবেই দৌড়নোটা ঠিক কি না বলুন তা না করে কুকুরের তাড়া খেয়ে আপনি দৌড়োতে চান বা ল্যাজে আগুন লেগেছে বলে দৌড়োতে চান আপনি এইভাবে দৌড়োতে চান বলুন না এইভাবে দৌড়নোটা শোভা পায় না দেখুন একটা ব্যাপার হলো আপনার জোরে দৌড়ানোটা গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার হলো আপনার দৌড়ের অভিজ্ঞতাটাও যেন মধুর হয় এটা কি গুরুত্বপূর্ণ নয় বলুন নিজের স্বপ্নের কলেজে আসতে পেরেছেন ভালো কিন্তু এটা নরকও হয়ে পড়তে পারে তিন বছর নরক যন্ত্রণা কে জানে তো এই তিন বছরে আপনার ভালো অভিজ্ঞতা হওয়াটা কি গুরুত্বপূর্ণ নয় বলুন গুরুত্বপূর্ণ নয় দৌড়নোটাই একমাত্র গুরুত্বপূর্ণ ব্যাপার নয় কেমন অনুভূতি হচ্ছে আপনার এর থেকে আগামীতে কী বা ফল পাচ্ছেন ধরুন ল্যাজে আগুন লেগেছে বলে আমরা দৌড়লাম তখন আমরা বুঝলাম লোকেদের দৌড় করানোর একটাই উপায় হলো তাদের ল্যাজে আগুন ধরিয়ে দেওয়া আমরা সবার আর কত ক্ষতি করব বলতে পারেন আমি দেখেছি এই গাধাগুলো রেসের ঘোড়ার থেকেও জোরে ছোটে ছোটে কারণ আতঙ্কে পড়ে এভাবে দৌড়নোটা ঠিক নয় নিজের সাথে দয়া করে এমনটা করবেন আর কখনো না কেমন